শহরে ভবন ধসের ঘটনায় অভিযুক্তদের প্রয়োজনে দ্রুত বিচার আইনের আওতায় আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। আমি এখানে বিরোধী দলকে ধন্যবাদ জানাবো, তারা 24 তারিখে হরতাল প্রত্যাহার করেছেন এবং সেই দৃষ্টান্তকে তারা অনুসরণ করে এ মানবিক বিপর্যয়ের সাথে সায় মেলাতে 2 মে 2 মে তারা যে হরতাল আহ্বান করেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব মানবতার স্বার্থে আজকে এই হরতাল প্রত্যাহার করবেন তারা। সে কোন দলের আমরা সেটা দেখব না, আমরা তাকে অপরাধী হিসেবে দেখব এবং যত দ্রুত তার বিচার ঘটনার সামনে যারা জড়িত এই অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করতে হবে। ইফ নেসেসারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করতে হবে।